গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আতির ছুটি আছে। তো অ্যাকচুয়ালি এটা এই যে স্যাটারডেটা গেল এটার সেই দিনের ব্লগ। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখানে আমি লাঞ্চে বানিয়ে নিচ্ছি হচ্ছে একটা ডিমের, এক ধরনের ডিমের তরকারি হয়, সেটা ছোটো ছোটো আলু কেটে মশলা দিয়ে আর ডিমটাকে ফ্রাই করে কুচি কুচি করে কেটে তার উপরে দিয়ে আর কি তরকারিটা বানাতে হয়। তো সেটাই বানিয়ে নিচ্ছি। আর বানিয়ে নিয়েছি একটু স্যালাড আর একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। আর এদিকে করেছি হচ্ছে ডাল আর এক রকমের জিনিস বানাচ্ছি এখনও, সেটা হচ্ছে মাছের তেল। ওই তেল দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি, এটা আদি খুবই পছন্দ করে খেতে, তো সেটাই বানিয়ে নিয়েছি। তো এটাই লাঞ্চে আছে আর ওর ভাইও এসেছে, তো একসাথে খাওয়া দাওয়া করে নিই। চলো আগে ওদেরকে খেতে দিয়ে দিই। আমি জাস্ট রান্না করলাম তাই জন্য এখন খেতে ইচ্ছা করছে না, তো আমি একটু পরে খাবো। তো ওরা দু ভাইয়ে এখানে খেয়ে নিচ্ছে, দেখেও ভালো লাগছে। আর বাবা তো এখনও বিয়েবাড়ি খাচ্ছে, এখনও আসেনি। তো বিয়েবাড়ি শেষ হয়ে গেছে, যেহেতু বন্ধুবান্ধব আছে ওখানে সেজন্য আসছে, আসতে চাইছে না আর কি। তো যাই হোক, এখন বাজে সন্ধে 6টা। তো আজকে আমরা একটু বেরোবো, কোথায় বেরোবো সেটা জানি না, বাট চলো দেখা যায় কোথায় যাওয়া যায়। তো আমরা এখন, আমি রেডি হয়ে গেছি, আদিও রেডি হয়ে গেছে, এবার দেখছি দরজা। ওদিকে বুলেটটা বার করে নিচ্ছে। তো আমরা এসে গেছি পার্ক স্ট্রিটে, একটু দাঁড়িয়েছি, ওর ভাই ফোন করেছে তো সেজন্য কথা বলে নিচ্ছে। তো আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে রোল খেতে এসেছি, ওর খুব রোল খেতে ইচ্ছা করছে, সেটাও আবার পার্ক স্ট্রিটের ওই কুসুম রোল সেন্টার থেকে। তো সেই জন্যই আমরা চলে এসেছি চিকেন রোল খেতে। এখানে গাড়ি পার্ক করতে 50 টাকা নেয়। তো আমরা চলে এসেছি কুসুম রোল সেন্টারে। অ্যাকচুয়ালি আদি রোলটা খাবে, আমি খাবো না। অ্যাকচুয়ালি আমাদের রাস্তায় যেতে যেতে আর কি প্ল্যানিং হয়েছে যে আমরা বাচ্চান ধাবায় তরকার রুটি খাবো, তো সেজন্য আমি আর খেলাম না। আমার আজকে রোল খেতে ইচ্ছা করছিল না, তো সেজন্য ওই খাচ্ছে আর আমি দেখছি। দু কামড় নিয়েছি, পরে সেটা নিয়ে আমাকে কথাও শুনতে হয়েছে যে আমি নাকি বেশি কামড়ে ফেলেছি। একদম ইঁদুরের মতো আস্তে আস্তে খায় আর আমার প্রচুর মানে প্রচণ্ড বোরিং লাগে। সে সময় আমার খালি ভাবছিলাম কখন ওর রোলটা খাওয়া শেষ হবে। একভাবে এক মনে খেয়েই যাচ্ছে, ওর মানে মাথাতেই নেই যে কেউ পাশে রয়েছে তাকে দিতে হয় বা ওর ভালো লাগছে না তাড়াতাড়ি করে খেয়ে নিই, ওইসব কোনো ধ্যান ধারণাই নেই ওর। তো যাই হোক, রোল ফোল খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি তরকা রুটি খেতে বাচ্চান ধাবার জন্য। বাট একটা ব্যাপার কি হয়েছে তার আগে এটা একটু শোনো। মেয়েটি গিটার বাজিয়ে খুব সুন্দর গান করছিল বলে একটু তুলেও নিয়েছিলাম। আর এখন যাচ্ছি বাড়ি, আর কারণ হচ্ছে এখন এই দেখো রাতের বেলা এসে আদিত্য খুব খিদে পেয়ে গেছে, একটা রোল খেয়ে তো আর পেট ভরে না, তো সেই জন্য আমার কাছে ম্যাগি ছিল, তো ম্যাগি আমি বানিয়ে নিয়েছি সব রকমের ভেজিটেবলস দিয়ে, ও খাচ্ছে। আমি তো রাগের মাথায় খাইনি কিছু। তো অ্যাকচুয়ালি বচ্চান ধাবায় গেছি 12:30 মতো বাজে, বাট গিয়ে শুনছি নাকি যে পার্সেল হবে, বাট এখানে বসে
খাওয়া যাবে না। তো কেন জানি না, কারণ এর আগেও আমরা একটা দুটো সময় গিয়েও ওখানে বসে খেয়েছি। আদি বলছে নাকি যে শীতের জন্য হয়তো তাড়াতাড়ি এই ব্যাপারটা উঠিয়ে দিচ্ছে। তো দেখো এখন 1:10 মতো বাজে, তো আমি এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি আদির জন্য। আমার আর ভালো লাগছে না কিছু খেতে, আর আমি ম্যাগি খাইও না। আর এটা আমি ড্রাই ম্যাগি বানিয়েছি। ড্রাই ম্যাগি বানিয়ে দিলে আদি খুবই পছন্দ করে, অনেক দিন পর পর বানাই। ম্যাগি যেরকম জলে দিলে 5 মিনিটের মধ্যে হয়ে যায়, 5 মিনিটও লাগে না, যাই হোক। তো আদি কে দিলে ওটা ওই রেখে শোয়ে অনেকক্ষণ পর খায়, কিন্তু এইটা বানিয়ে দিলে সঙ্গে সঙ্গে শেষ করে দেয়, তো ভালো হয়েছে বললো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ইউ ইয়াম্মি।